দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বাংলা মক টেস্ট একই সঙ্গে আজকের ভিডিওতে রয়েছে বাংলার এ কিউ এক নাম্বার মানে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা আজ আমরা নির্বাচন করেছি বাংলার দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গদ্য বা গল্প পথের দাবি এবং অদলবদল এই দুটি অংশ থেকে দশটি শর্ট কোয়েশ্চেন আমি তোমাদের বলছি উত্তরের সূত্রও তোমাদের ধরিয়ে দিচ্ছি তোমাদের কাজ হবে ঘরে বসে উত্তরগুলি খাতায় লেখা এবং অতি অবশ্যই আমার কাছে ফেসবুক গ্রুপে পাঠিয়ে দেওয়া বা তোমার খাতাটা আমাকে দিয়ে অথবা তোমার যে কোনো শিক্ষককে দিয়ে মূল্যায়ন করিয়ে নেওয়া আমাদের আজকের প্রথম প্রশ্ন এটা হচ্ছে প্রথম পাঁচটা রয়েছে পথের দাবি থেকে পথের দাবি থেকে আমাদের প্রথম প্রশ্ন ও নিয়ম রেল কর্মচারীদের জন্য কোন নিয়মের কথা বলা হয়েছে এক নম্বর মানের প্রশ্ন একদম এটা দেখবে পথের দাবি আমাদের পাঠ্য যে গদ্যাংশ রয়েছে তার লাস্টের দিকে শেষের প্যারাতে এই লাইনটা দেওয়া আছে তোমরা সেখান থেকে পড়ে খুব সহজে উত্তরটা আমায় লিখে দেবে এক নম্বরের উত্তর কেমনভাবে লিখতে হয় কুড়িটা শব্দের মধ্যে আর তোমরা এই এক নম্বরের উত্তর লেখার ক্ষেত্রে লেখকের নাম গল্পের নাম এগুলো তোমাদের না লিখলেও চলবে আসছি আমরা আমাদের দ্বিতীয় প্রশ্ন এটাও পথের দাবি থেকে নেওয়া সহসা আশঙ্কা হয় মানে কোন আশঙ্কার কথা বলা হয়েছে এটা হচ্ছে গিরিশ মহাপাত্রের রুগ্ন দেহ দেখে আশঙ্কার একটা লাইন রয়েছে ঠিক এই লাইনটা সহসা আশঙ্কা হয় তোমরা বই থেকে খুঁজে নাও আর এটার উত্তরও কিন্তু আমাকে লিখে জানিও আসছি আমরা আমাদের তৃতীয় প্রশ্নে অপূর্ব রাজি হইয়াছিল কার কোন প্রস্তাবে অপূর্বকে একজন মিষ্টান্ন গ্রহণের প্রস্তাব দিয়েছিল অপূর্ব সেই প্রস্তাবে রাজি হয়েছিল তোমরা যদি গল্পটা বা তোমাদের পাঠ্য গদ্যাংশটা ভালো করে পড়ে থাকো অতি অবশ্যই এই প্রশ্নের উত্তরটা পারবে আমাদের তিন নম্বরের প্রশ্ন অপূর্ব রাজি হইয়াছিল কার কোন প্রস্তাবে অপূর্ব রাজি হয়েছিল মনে রাখবে বইয়ে তোমাদের কিন্তু গল্পটা সাধু ভাষাতে লেখা হইয়াছিল গিয়াছিল এরকম লেখা আছে কিন্তু উত্তর লেখার সময় তোমাদের কিন্তু সাবধানতার সঙ্গে সেগুলোকে চলিত গদ্যতেই লিখতে হবে অর্থাৎ গিয়েছিল হয়েছিল এরকম চার দাগের প্রশ্ন ভামো যাত্রাপথে অপূর্ব সঙ্গে সঙ্গী কারা ছিল দুজন সঙ্গী ছিল গল্পের শেষের পৃষ্ঠার আগের পৃষ্ঠাতেই এই লাইনটা রয়েছে খুঁজে কিন্তু সেই সঙ্গী দুটোর নাম তোমাদের লিখতে হবে চার দাগের প্রশ্নে পাঁচ দাগের প্রশ্ন যে অপু গিরিশ মহাপাত্রের পকেটে এবং ট্যাকে পকেটে কি কী ছিল ট্যাকে কী কী ছিল এটা তো তোমরা সবাই পারবে উত্তরটা কিন্তু অবশ্যই লিখো এবার আমরা অদল বদল গল্পের প্রশ্ন নিয়ে হাজির ছ দাগের প্রশ্ন উনি ঘোষণা করলেন উনি কে তিনি কি ঘোষণা করেছিলেন এটা তোমরা তোমাদের গল্পের একদম লাস্ট দিকে পেয়ে যাবে খুব ইন্টারেস্টিং প্রশ্ন এটা কিন্তু আমায় লিখে জানিও সাত প্রশ্ন এসো আমরা কুস্তি লড়ি কে কার উদ্দেশ্যে এই কথাটি বলেছিল এটা আশা করি তোমরা সব্বাই পারবে এসো আমরা কুস্তি লড়ি কথাটি কে কাকে প্রথমে বলেছিল আট দাগের প্রশ্ন অমৃত এতেও পিছপা হতে রাজি নয় অমৃত কিসে পিচপা হতে রাজি নয় আমি বলে রাখছি তার মা একটা কথা বলেছিল তাতেও অমৃত পিছপা হতে রাজি ছিল না সেটা কিন্তু আমায় লিখে জানাতে হবে নদাগের প্রশ্ন ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হয়েছিল কার শান্ত গলা শুনে কাদের চিন্তা হয়েছিল কোনো হিংস দেবো না এটা আশা করি তোমরা এমনিতেই পারবে দশ দাগ আজকে লাস্ট কোয়েশ্চেন অমৃত ইসব কেন বা কোন পরিস্থিতিতে রণভূমি ত্যাগ করেছিল এই দশটা প্রশ্নের উত্তর আমাদের ফেসবুক গ্রুপে তুমি লিখে পাঠাতে পারো খাতায় লেখো খাতার একটা ছবি নাও খাতায় অবশ্যই তোমার নামটা লিখো আর উত্তর পাঠানোর শেষ দিন কিন্তু একত্রিশে আগস্ট তোমরা একত্রিশে আগস্টের মধ্যে উত্তর পাঠাও আমি প্রত্যেকের খাতাটা দেখব তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম আমাদের ফেসবুকের গ্রুপের নাম সম্রাট এক্সক্লুসিভ সাজেশন যারা আমাদের গ্রুপে জয়েন করোনি তারা এই সম্রাট এক্সক্লুসিভ সাজেশান লিখে ফেসবুকে সার্চ করলেই গ্রুপ পেয়ে যাবে অথবা আজকের ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কে ক্লিক করেও আমাদের গ্রুপে জয়েন করতে পারো যাদের ফেসবুক নেই তারা অভিভাবক বা দাদা দিদিদের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও কিন্তু আমাদের এই দশটা প্রশ্নের উত্তর লিখে পাঠাতে পারো সবার জন্য শুভেচ্ছা রইল এখনই সাবস্ক্রাইব করো সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটিকে এবং পাশে বেল আইকানে ক্লিক করো আমাদের সমস্ত নোট সাজেশান এবং টিপস সববার আগে পাওয়ার জন্য